আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি হচ্ছে একটি বর্ডারলেস 22 ইঞ্চি একটি মনিটর এবং মডেলটি আপনারা দেখতে পাবেন 22F এবং এখানে একটা সিগনেচারও আছে দেখতেই পাচ্ছেন। আর নিচের দিকে আপনারা সমস্যার মূল যে কারণ সেটা দেখতে পাচ্ছেন। মূল কারণ বলতে এটাই যে মূল কারণ তা না, এখানে একটা বড় একটা মানে বিষয় আছে। এখান দিয়ে যেটা হয় সেটা হলো লিকুইডগুলো ড্যামেজ হয়ে যায়, আসলে ঠিক লিকুইড না, এখান দিয়ে হলো পেপারটা, যে পেপারটা আছে সেই পেপারটা ড্যামেজ হয়ে আমার এই লাইটটার আলোটা যেটা আছে এটা এক্সট্রা বের হচ্ছে। তো যাই হোক, এটা মূল সমস্যা না। মূল সমস্যাটা হচ্ছে যে ডাটা নেই। আমরা এইটা রিপেয়ারের চেষ্টা করব, ডাটা নেই দেখবো কেন, আর পাশাপাশি এটা ঠিক হবে না। তো আসলে আমরা খুলবো, দেখবো, তারপরে বলতে পারবো। তবে ভিডিও শুরুতে বলে রাখি, যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো চলুন আমরা ব্যাকপ্যাডটি খুলি, তারপরে দেখি। স্ক্রুগুলো খোলা হয়েছে এবং সাইডগুলো খোলা হয়ে গেছে। এখন আমরা পুরো পার্টটাই টান দিয়ে খুলব, তবে সাবধান। এই হলো আমাদের মূল পার্ট। তো আমরা অলরেডি ব্যাকপ্যাডটি খুলে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে এর আগে এটা খোলা হয়েছে, এখানে যে আমাদের প্লাস্টিকগুলো থাকার কথা সেটা নেই। এখানে কস্টিপ মারা হয়েছে, মানে টেপ, বোথ সাইড টেপ বা যেই হোক, এখানে আসলে কী করা হয়েছে, কেন খোলা হয়েছে সেটা একটু দেখার বিষয়। তো আমরা এখানে যে আমাদের কফটি আছে সেটাতে একটু ভালো করে লক্ষ্য করি, দেখি কী অবস্থা এখানে, এটা কি উঠাইছে কি না। না, কিন্তু প্রত্যেকটা কফি তো জাতা লেগেছে। তো যাই হোক, বিষয় এখানে না, আমরা দেখবো যে আসলে সমস্যাটা কোত্থেকে হচ্ছে, কীভাবে কী হচ্ছে সব কিছু দেখার চেষ্টা করবো। পাওয়ার দিব, পাওয়ারগুলো দিলে পরে বোঝা যাবে, যখন আমরা মিটার দিয়ে আমাদের ভোল্টেজগুলো মাপবো তখনই বোঝা যাবে। তো চলুন মিটার নিই, বিজয় কেবল লাগাই, পাওয়ার দিই। আমরা বিজয় কেবল লাগিয়েছি, মিটার টেনিয়েছি, এখন আমরা শর্টকাটে কিছু জিনিস দেখবো, সেটা হলো যে এখানে পাওয়ারটা দিব। এলো পাওয়ার দিয়ে আমরা মিটারে চলে যাবো, আমাদের হাই ভোল্টেজ, এখানে হাই ভোল্টেজের এখানে কী অবস্থা, কোনো ভোল্টেজ নেই। আর এই যে আমাদের 5 ভোল্ট যেটা থাকার কথা সেটা সাপ্লাই তো আছে। আর ডিজিটাল মিটার নিচ্ছি না, আসলে কাজে অনেক সময় লেগে যায়, আমরা ডিজিটাল মিটার দিয়ে তেমনটা কাজ করি না, যার কারণে দেখানো হয় না আসলে। তো ডিজিটাল মিটার কিন্তু আমাদের আছে এমনটা না, এর আগে ভিডিওগুলো দেখিয়েছি। তো যাই হোক, আমরা এখন যেটা করব আসলে এই জায়গাটায় ভোল্টেজটা উঠে কি না সেটা একটু দেখার দরকার, ঠিক না? তো সেটা কীভাবে দেখাবো, আর একবার পাওয়ারটি অফ করে অন করে দেখে পাওয়ার, ওই দেখুন ভোল্টেজ উঠে পড়ে যায়। আহা, ভোল্টেজ উঠে পড়ে যায়, তার অর্থ হচ্ছে যে আমাদের এখানে কোনো শর্ট আছে। আমরা পাওয়ারটি খুলে আরেকবার লাগিয়ে দেখি, হাতে হাত দিয়ে দেখি কোনো কিছু গরম হয় কি না। এখানে তো পুড়ে, আমরা আবার দেখি, জুম করে দেখাই। এখন কম দেখাইছে, দেখতে পাচ্ছেন। তো যাক, আর এখানে সময় নষ্ট করবো না, আমরা যেহেতু শর্ট আছে এখানে, এখন দেখবো যে শর্টটা কীভাবে সমাধান করা যায়। তো সমাধান করে আপনাদেরকে জানাবো। তো চলুন, আমরা এখানে কাজ করেছি পাশাপাশি, এখন বিজিএ কেবল এবং পাওয়ার কেবলটি লাগিয়েছি, তারপরে কী আছে সেটা একটু দেখি। দেখতে পাচ্ছেন আমাদের মনিটরটি কমপ্লিট হয়েছে, কিন্তু দুইটা সমস্যা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য এইটা, এই দাগটি পাশাপাশি এখানে একটা দাগ আছে, আর নিচের দিকে যে আলোটা আছে সেটা এইভাবে বোঝা যাবে না, যখন আমি নো সিগন্যাল করবো তখনই বোঝা যাবে, এর আগে বোঝা যাবে না। তো সব কিছু মিলে যতটুকু সম্ভব হয়েছে রিপেয়ার করেছি, আর এই হলো প্যানেলের সিগনেচার, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের কফ পড়তেছিল, আমাদের যে কফটা আছে সেখান থেকে ফায়ার করতেছিল, আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আর যেহেতু আমরা এটা শুধুমাত্র ইউজারের উদ্দেশ্যে, মানে আপনারা যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে তৈরি করেছি ভিডিওটি, এই জন্য আর বিস্তারিত কিছু দেখাইনি। তো আশা করবো আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।